আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আপোরা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এইটা একটা আপু আমাকে এই ছবিটা পাঠিয়েছে ছবিটা পাঠিয়ে আপু আমাকে বলল আপু এইটা এটাকে কি বলে ঘাগ্রা স্কার্ট যাই হোক যাই বলুক তাতে আমার কোনো প্রবলেম নাই তো বললো আপু এটা কিভাবে কাটবো নিচেরটা তো কুচি দিয়ে কোমরে বেল্ট এটা সহজেই বোঝা যায় কিন্তু উপরে যে ব্লাউজের যে শেপটা আপু এটা কি করেছে কারণ কাটিং বোঝা যাচ্ছে না এটা আমি কিভাবে কাটবো তো যেই আপু পাঠাইছো সেই আপু উদ্দেশ্যে এবং আমার অন্য আপুদের উদ্দেশ্যে একটা কথা বলবো নিত্য নতুন ডিজাইন পাইলে আমাকে অবশ্যই ইনবক্সে ছবি দিবা। চেষ্টা করব তোমাদের যতটুকু বুঝিয়ে দেওয়া ততটুকু সহজ করে হ্যাঁ আমি বলবো উপরের যে এই কাটিংটা এইটা তুমি টিকেন দিয়েও পারবা টিকেন যেটা টিকেন দিয়েও এটা বানানো যাবে এটা ওয়েস্টার্ন দিয়েও বানানো যাবে এটা প্রিন্সেস দিয়েও বানানো যাবে অনেকগুলো কাটিনের সময় নয়ে বানানো যাবে কিন্তু আজকে আমি তোমাদেরকে একদম সবচাইতে সহজ এবং স্মার্ট যেটা হচ্ছে ওয়েস্টার্ন লুক সেটা দিয়ে বানাই দিব হ্যাঁ তো চলো দেখো আপনারা এই হচ্ছে ওয়েস্টার্ন এটা দিয়ে কাটবো এটা তোমাদেরকে একদিন বেসিক্যাল ক্লাসে দেখাইছি আজকে ছবির মতো কেটে দেখাবো হ্যাঁ তো এটা আমি সরাই ফেলি হুম একদম ইজি করে দেখাবো নো টেনশন প্রথমেই তুমি একটা বেসিক ব্লাউজ কেটে নিবা দেখো এগুলো অ্যাডভান্স লেভেলের কাজ এগুলো পারার জন্য অবশ্যই তোমাকে কাজ জানতে হবে বেসিক জানতে হবে তাহলে আমরা প্রথমে একটা ব্লাউজ আগে কেটে নিই হ্যাঁ একটা ব্লাউজের গলা কিভাবে নিবা দেখো তুমি কোন সাইজের জন্য বানাবা কার জন্য বানাবা আমি তো সেটা জানি না আমি কি জানি আমি আমার তো জানা নেই তো একটা বেসিক ব্লাউজ প্রথমেই কেটে নেবা একটা বেসিক ব্লাউজ বানানোর জন্য যা যা প্রয়োজন তা তা করে নেবা আমি তো ভালো ড্রয়িংয়ের দরকার নেই যেহেতু এখানে বেসিক বোঝাচ্ছি না আমি একটা বেসিক ব্লাউজ কেটে নিই একটা বেসিক ব্লাউজ যা যা প্রয়োজন সবকিছু করব হ্যাঁ ওকে একটা বেসিক ব্লাউজ করে নিয়েছি বেসিক ব্লাউজ করে নেওয়ার পর কি করতে হবে তোমাকে বেস্টের গোড়ার মাপ এটাও আমি অনেকবার বলেছি যে কাঠ থেকে ধরে বেস্টের যে গোড়া সেই গোড়ার মাপ অবশ্যই তোমাকে বের করতে হবে অবশ্যই বের করতে হবে বেস্ট বেস্ট যেখানে যেখানে শেষ ঝুলে পড়েছে সেইখানে না বেস্ট ঝুলে পড়া এক জায়গায় আর বেস্টের গোড়া আর এক জায়গায় হ্যাঁ বেস্টের গোড়ার একটা মাপ নিয়ে নিবা তো সাধারণত আমি তোমাদেরকে একটা আইডিয়া দেই যাদের বেস্ট একদম মোটামুটি ঠিকঠাক আছে তাদের বারো থেকে সাড়ে বারো বা তেরোতে আসে যাদের বেস্ট বড় তাদের তেরো সাড়ে তেরো আসে বা বেস্ট ছোট তাদের এগারো সাড়ে এগারো এরকম আসে আর কি হ্যাঁ এটা ডিপেন্ড করে আসলে বেস্টের সাইজ অনুযায়ী তো বেস্টের গোড়ার মাপটা যেখানে সেখানে এই সুন্দর করে ডাকটা দিয়ে নেব হুম এটা কিন্তু একদম খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় এটা অবশ্যই বেসিক থেকে বুঝে তারপর তোমাকে দিতে হবে এটা দেওয়ার পর আর আমাদের কোনো কাজ নেই আর কাজ হচ্ছে ভাস্ট পয়েন্ট বের করা ব্লাউজ যারা বানাও তারা যদি বলো যা ভাস্ট ভার্স্ট পয়েন্ট বের করতে পারি না তাইলে তুমি ব্লাউজেই পারো না কারণ ব্লাউজের মেইন বিষয় হচ্ছে ভাস্ট পয়েন্ট মিডল পয়েন্ট নিপল পয়েন্ট এটা বের করতে হবে এটা জানতে হবে এক একজন এক একভাবে করে ঠিক আছে তো আমরা কি করব। আমাদের নিপল পয়েন্ট বা ভাস্ট পয়েন্ট যেটা সেটা বের করব। না বুঝলে ইউটিউব বা গুগলে সার্চ দিও যে ভাস্ট পয়েন্ট কাকে বলে তাইলেই বুঝে যাবা আর এই বিদ্যুৎ দেওয়ার পর আশা করি বুঝতে পারছো ভাস্ট পয়েন্ট কোনটা ভাস্ট পয়েন্ট বের করবা করার পর তোমার কতটুকু টিকেন দেওয়া দরকার সেটাও ডিপেন্ড করে কিসের উপরে সেটাও ডিপেন্ড করে তোমার বেস্ট সাইজের উপরে তো তোমার প্রয়োজন অনুযায়ী তুমি টিকেন দিয়ে নাও টিকেন দেওয়ার পর এখন আমরা আমাদের যে ব্লাউজের শেপ ভাই এই যে দেখো নিচে এই যে সুন্দর শেপটা দিয়েছে আমরা এই জায়গা থেকে এক দুই ইঞ্চি এইভাবে উঠাই দিব ব্যাস এই সাইডে উঠানোর দরকার নাই শুধু এইখানে উঠাই দিব এই আমি বলবো এখান থেকে দুই ইঞ্চি বা আড়াই ইঞ্চি হ্যাঁ এমন উঠাইলে হবে মানে দুইয়ের উপরে উঠাইলেই চলবে এবার খুব বেশি উঠানোর প্রয়োজন নেই দুইয়ের ইঞ্চি উপরে উঠাইলে চলবে তারপর আমরা কি করব দেখো সুন্দর করে এটা এভাবে কেটে ফেলবো টিকেন দেওয়ার পর আবার আমরা সেলাই করব তাই না আমি তো সেলাই করবো কিভাবে এটা তো ইয়ে আমি এভাবে একটু ইয়ে করে দিই এভাবে মিলিয়ে সুন্দর করে টিকেন দিতে তো আসলে কাপড় কাগজ না সরি কাগজ কাপড় না হ্যাঁ এটাতে একটু সুন্দর করে মিলিয়ে সুন্দর করে দিয়ে দেবে দেখছো দুইটা ফুলে গেছে আমাদের ভাস্ট ভাস্টে দুইটা ফুলে গেছে হ্যাঁ আর রাউন্ড শেপ হয়ে গেছে এখন এই যে আমরা এটা কেটেছি আমাদের প্রয়োজন অনুযায়ী যতটুকু ততটুকু বসাবো বারবার বলি এটা তো কাগজ সেই জন্য এটা শেপ এমন হয়েছে কাপড়ে কিন্তু এমন হবে না সুন্দর করে এটা বসে বাড়তি অংশ কেটে ফেলবো আর তখনই আমাদের কি হয়ে যাবে এইটা হয়ে যাবে দেখো এই যে মিডল এই যে মিডল প্রয়োজন অনুযায়ী আরও কিছু কাটছাট করতে হবে সেটা তোমার বেসিক থেকে ওইটা আমি বুঝাইতে পারবো না কারণ কারো বেশ ছোট কারো বেস্ট বড় কারো পছন্দ এরকম কারো পছন্দ রকম ওইটার উপরে ডিপেন্ড থাকে মানে মূল কাটিং এটাই শুধু বেসিকে হয়তো একটু নটর হবে আর কিছুই না মাঝখানে এখানে সবুতাম দিছে তুমি দিলে দিবা না দিলে নাই ঠিক আছে এভাবেই এই ব্লাউজটা বা উপরের যে লেহেঙ্গার উপরের অংশটা কাটিং করে তো এ ধরনের সহজ কাটিং ভালো লাগলে মতামত জানাবা বুঝছো কি না সেটাও জানাবা ভালো লাগলে শেয়ার করে দিও আল্লাহ হাফেজ